সেজে যেতে হবে আর সেখানে গিয়ে একটা কাজ করতে হবে আমার বোনের ছেলেকে যেন তেন প্রকার হোক ওই বাড়ি থেকে বার করে আনতে হবে ও যেরকম চালাক মেয়ে ওর জন্য এই কাজটা খুব সহজ কোনো ব্যাপারই না হ্যাঁ তবে একটা কথা মনে রেখো আমার ছেলেরা কিন্তু তোমাকে সারাক্ষণ ফলো করবে যদি কোনো রকম গন্ডগোল কাজে হয় তাহলে মাথাটা একদম খারাপ হয়ে গেছে আমি ভুলেই গেছি একটা গিফট আছে তো তোমার জন্য দাঁড়াও 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 কি পছন্দ না ছাড়ো চুপ চুপ এটা তো এমনি এমনি পড়তে হবে না আমি যে কাজটা বললাম সেটা যদি তুমি করতে না পারো তাহলে তো এটাই তোমাকে পড়তে হবে আমার সোনা বোন তবে হ্যাঁ এখন নয় এখন এটা আমার কাছে থাক আমার কথার অমান্য যদি করো এটা রেডি রইল না পারমিতা না ঈশানের সাথে কোনোভাবে বেইমানি করো না পারমিতা কিছু দেয় না একবার মনে করো পারমিতা যখন আমাদের পরিবারে সমস্যা ছিল তখন ঈশান আমাদের কেউ না হয়েও আমাদের পাশে দাঁড়িয়েছিল আমাদের সাহায্য করেছিল আমার কথা ভেবো না পরমিতা আমার কথা ভেবো না ওই বাচ্চাটা ওই সহজ সরল নিষ্পাপ মুখটা একবার মনে করো যে তার বাবা মায়ের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে তার কথা একবার ভাবো পরমিতা